গাইস আসসালামু আলাইকুম, শুভ সকাল, কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আয়ন নিউ ব্লগে তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানাই। দেখো সকাল সকাল চা দিয়ে স্টার্ট করলাম, দু পেয়ালা লাল চা নিয়ে চলে এসেছি, এখানে আছে গরম গরম পুরি। তো সকালের টিফিন হচ্ছে পুরি আর লাল চা। তো চলো এখন চাটা খাওয়া যাক, পুরিটা খাওয়া যাক, তারপরে সারাদিন কি করছি না করছি, কি কাজ করব না করব সবটাই তোমাদেরকে দেখাবো। আপাতত এখন এই ভিডিওটা এতটুকুন থাক, তারপর সারাদিনের ব্লগ তো আছেই, তোমরা বেশি বেশি করে দেখো, বেশি বেশি করে শেয়ার করো, প্লিজ পাশে থাকো, সাপোর্ট করো। তোমাদের সাপোর্টে কেউ উঠতে পারবে না, তোমরা না সাপোর্ট করলে কেউ উঠতে পারবে না। কথাটা ভুল বললাম আমি, ঠিক আছে, কিছু মনে করো না, অ্যাডজাস্ট করে নিও। হ্যালো গাইস, দেখো এবার ঘর পর ঝাঁট দিচ্ছি, রুমটা তো ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার বাইরেটা ঝাঁট দিচ্ছি, বাইরেটাই বসে বসেই ঝাঁট দিচ্ছি, যেহেতু তলায় ফলায় কি আছে না আছে সব কিছু দেখে শুনেই ঝাঁট দেওয়াটাই ভালো। তো চলো চলো গাইস, দেখো রুমের কাজ করে চলে এসছি, এবার দুটো ঝুটো বাসন আছে এই দুটো ধোবো, এখানে ভাতের জল বসে দিয়েছি মানে চালও দিয়ে দিয়েছি। তো চলো এবার এগুলো ফার্স্ট ফার্স্ট করে নিই, এগুলো করে নিই, আমার মিনি কিচেনে কাজ করতে হবে। তো চলো তার জন্য রান্নাটা আগে তাড়াতাড়ি সাটটা সাট ফটাফট সেরে নিই। হ্যাঁ হ্যালো গাইস, দেখো কদু শাকের পাতা নিচ্ছি, আজকে হবে কদু শাকের পাতা ভর্তা করব। তো সিদ্ধ করতে হবে, পাতাগুলো আয়ান বেছে দিচ্ছে, এখানে একটা অনেক দিনের ফুলকপি ছিল জানো তো, ফুলকপিটা আলু দিয়ে মাংস দিয়ে রান্না করব, ওই পাতাটা বাদ দিয়ে দাও, ওটা বাদ দিয়ে দাও, কচি পাতাগুলো নাও, কচি পাতা ডান্ডিগুলো থাক, ডান্ডিগুলো অন্য সময় রান্না করব, ওটাও বাদ দিয়ে দাও, বুড়ো পাতা বাদ দেবে, খালি কচি পাতাগুলো কেটে কেটে এর মধ্যে রাখো, বাকি বাড়তি কাজটা আমি করি। তো চলো আমি এখন থালাগুলো মেজে নিই, আয়ান এগুলো বেছে দিই ততক্ষণ, শুধু পাতাগুলো। হ্যালো গাইস, দেখো এখানে ফুলকপি সিদ্ধ করতে দিলাম, অল্প লবণ দিয়ে দিয়েছি সিদ্ধ করতে, আর এই ভাত হচ্ছে এদিকে, আর কদু শাকটাকে ধোবো, শুধু পাতাটাকে ধোবো। গাইস দেখো তোমাদের আয়ান জল ভরছে, দেখতেই পাচ্ছ, বোতলগুলো ততক্ষণ ভরে নিক আমার এদিকে, ততক্ষণ দেখো তোমার ফুলকপিটা সিদ্ধ হয়ে গিয়েছে, এটাকে এ করে নেবো, ভাতও হয়ে এসছে, আলু কাটা হয়ে এসছে ফুলকপির, আমরা খালি পেঁয়াজটা কাটবো আর শুকনো লঙ্কাটা। হে গাইস দেখো ফুলকপি আলু ভাজা হচ্ছে, পেঁয়াজ লাল করে নিয়েছি, শুকনো লঙ্কা লাল করে ফুলকপি তুলে দিয়েছি সিদ্ধ করে, আর আলু দিয়ে দিয়েছি, এবার নাড়াচাড়া করে ঢাকাটা চাপা দিয়ে দেবো, এটা হচ্ছে ফুলকপি আলু ভাজা, আর এই হয়ে গিয়েছে ভাত। এবার বাকি আছে কদু শাকটা, এটাকে আগে সিদ্ধ করে নিই তারপরে ভর্তাটা বানাবো, চলো এটা হোক। গাইস দেখো ফুলকপি আলু ভাজা হয়ে গিয়েছে, এখানে ওই কদু শাক পাতা সিদ্ধ হয়ে গিয়েছে, এখানে মাংস কেটে রেখেছি ভাজা করব, আর এই আলু কাটা আছে এখানে, আর এখানে গরম জল দিয়েছি, আয়ান গোসল করবে তার জন্য গরম জল দিলাম, দেখো আয়নে গোসলের জল দিলাম। তো চলো আমার এগুলো হোক, ততক্ষণ মাংসটা বসিয়ে দিই, এটা হয়ে গিয়েছে, এটাকে নাবিয়ে দিই, নাবিয়ে দিয়ে মাংসটা বসাই। হে গাইস দেখো মাংস দিয়ে আলু দিয়ে আর টমেটো দিয়ে একটা ভাজা ভাজা করছি, মাংস আলু ভাজা দেখে নাও। হে গাইস দেখো কদু শাক বাটা করছি, দেখতেই পাচ্ছ, এই দেখো। তো চলো কদু শাক বাটা, আর এই শুকনো লঙ্কা এক পিস নিয়েছি বাটবো, আর তারপর পেঁয়াজ লাল করে দেবো, পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিলেও হবে। গাইস দেখো কদু শাকের পাতাটা বেটে নিয়ে শুকনো লঙ্কা দিয়ে বাটলাম, বেটে একটু লবণ দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে আর অল্প সরষের তেল দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেবো, পুরো শুকনো করে ভাজা ভাজা হবে, চলো ততক্ষণ এটাকে ফ্রাই করে নিই, হ্যাঁ পুরো ভাজা ভাজা করে নিই। এদিকে মাংস আলু ভাজা হয়ে গিয়েছে, তো চলো দেখো। হ্যালো গাইস দেখো কদু শাকের পাতা বাটাটা দেখো বড় হয়ে এসছে, এটাকে পুরো শুকনো শুকনো করবো, ভাজা ভাজা মতন পুরো হবে। দেখো দুপুরের খাওয়া দাওয়া, আজকে হচ্ছে রবিবার, রবিবারের লাঞ্চ, এই হচ্ছে ভাত, এই হচ্ছে ফুলকপি আলু ভাজা, মাংস আলু ভাজা, আর এই হচ্ছে তোমার এটা কি কদু শাকের পাতা বাটা, কদু শাকের পাতা বাটা, দেখতেই পেলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দুজনে দুটো থালা বার করে নিয়েছি, ভাত বাড়বো, এই হচ্ছে আয়ান দেখে নাও, চলো ভাতটা বেড়ে নিই। এই গাইস দেখো ভাত খেতে চলে এসেছি, নামাজ টামাজ পরে চলে এসেছি, দেখো এখানে কদু শাক বাটা,
এই ভাত, এই ফুলকপি, আর এখানে হচ্ছে তোমার কি এটা ভুলে গেছি, মাংস আলু ভাজা। তো চলো ভাতটা বাড়ি। হে গাইস, দেখো আয়ানকে ভাত দিয়ে দিয়েছি, এবার নিজে খাবো। বাটাটা অল্প একটু পাতি লেবু দিই। চলো এটা আয়নের ভাত দেখে নাও। এই গাইস, দেখো সন্ধ্যের চা নিয়ে চলে এসেছি, চা, মুড়ি, নিমকি, বিস্কুট। আয়ান শুধু চা আর বিস্কুট খাচ্ছে, আমি মুড়ি দিয়ে খাচ্ছি। এটা হচ্ছে সন্ধ্যের টিফিন, আর রাত্রে কি খাবো তোমাদের দেখাবো। হে গাইস, দেখো রাত 1:30টার সময় কি খাওয়া হচ্ছে, দেখো তোমাদের আয়ান নিয়ে এসছে। আমি কাজ করছিলাম, ও গিয়ে এটা বানিয়ে নিয়ে এসছে, চলো খাই। দেখো রাত্রে খাবার নিয়ে চলে এসেছি, এই হচ্ছে আমার ভাজি অল্প আছে, আর আয়ান ওই ভাজি আছে অল্প, দুটো রুটি দিয়ে দিয়েছি, আমি দুটো রুটি নিয়ে নেবো, হয়ে যাবে। চলো আজকের ভিডিওটা এতটুকু, আয়ান নিউ ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা বাজিয়ে দিও। আর যদি নতুন কেউ হয়ে থাকো আমার চ্যানেলে, প্লিজ প্লিজ বেশি করে সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, আর আর কিছু বলবো না, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব আয়ান বলে দিয়েছি।